সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আছি। তোমাদের ভিডিও ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকেও আমরা পার্ট 3-4 অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা 13 অধ্যায়েরই পড়াশোনায় নিয়োজিত আছি। 13 অধ্যায়টা এখনো শেষ হয়নি। 13 অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও ক্লাসগুলো গিয়েছে। আজকে পার্ট 3 এবং 4 এর ভিডিও ক্লাসটা তৈরি করছি। আচ্ছা, পার্ট 1 এ আমরা দেখেছি যে জাতিসংঘের কিছু সংস্থা আছে, সহযোগী সংস্থা, অঙ্গ সংগঠন, যেমন ইউনেস্কো, ইউএনডিপি, ইউনিসেফ, এফএও, ডাব্লিউএইচও, এরকম। তো আজকে ওই রকমই জাতিসংঘের আরেকটি সহযোগী সংস্থা, দুইটা সহযোগী সংস্থা, একটা হচ্ছে ইউএনডিপি আর একটা হচ্ছে এফএও। এই দুইটা সংস্থা নিয়ে আলোচনা করা হবে এবং এই দুইটা সংস্থা বাংলাদেশে কি কাজ করছে, এই দুটো সংস্থার কাজের ক্ষেত্রগুলো কি, এই দুটো সংস্থা কিভাবে তাদের বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে এই পার্ট 3 এবং পার্ট 4 থেকে আমি ক বা খ হিসেবে কিছু প্রশ্ন দিয়েছি। তো ক বা খ হিসেবে পার্ট 3 থেকে দিয়েছি ইউএনডিপি পূর্ণ রূপ কি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি কাজের ক্ষেত্রগুলো কি, ইউএনডিপি প্রধানত কাজ করে হচ্ছে দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। এই কাজগুলো করতে যে ইউএনডিপি কে আরো 6টা ক্ষেত্র নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ইউএনডিপি প্রধান এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে যে আরো 6টা ক্ষেত্র নিয়ে কাজ করে। যেমন তোমাদের বই দেওয়া আছে এইচআইভি এইডস, তারপরে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, এরকম প্রায় 6টা ক্ষেত্র নিয়ে ইউএনডিপি বিভিন্নভাবে কাজ পরিচালনা করে থাকে। আচ্ছা, এবার দেখব যে ইউএনডিপির প্রধান কাজ কি। আগে আলোচনা করলাম যে ইউএনডিপি প্রধান দুটো কাজ হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে পৃথিবী থেকে, বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণ কিভাবে করা যায়। দারিদ্র দূরীকরণ করার জন্য সুশাসন করতে হবে, খাদ্য নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে, রোগ থেকে নিশ্চিত করতে হবে, এরকম নানা ধরনের কাজ তারা করে থাকে। আর উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়ন কাজে সহযোগিতা, আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ আছে সেই দেশগুলোকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। এবার পার্ট 4 থেকে আমরা দুটো প্রশ্ন দিয়েছি যে এফএও কেন গড়ে উঠেছে আর এফএও পুনরুদ্ধার কি। এফএও কেন গড়ে উঠেছে, এফএও একটা কৃষি সংস্থার মতো, অর্থাৎ এগ্রিকালচারকে কিভাবে ডেভেলপ করা যায়, এগ্রিকালচারে কিভাবে বিভিন্ন সেক্টর থেকে এগ্রিকালচারকে ডেভেলপ করা যায়, সেগুলোই আসলে এফএও গড়ে তোলার প্রধান লক্ষ্য। এফএও প্রধান পূর্ণ রূপ হচ্ছে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এবং এফএও কাজের লক্ষ্যই নির্ধারণ ছিল হচ্ছে ক্ষুধা দূর করা এবং অপুষ্টি দূর করা। ক্ষুধা যদি দূর করা যায় স্বাভাবিকভাবে অপুষ্টিটা দূর হবে। অর্থাৎ অপুষ্টি কখন হচ্ছে, যে যখন সে পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। যদি ক্ষুধা দূর না করা হচ্ছে তাহলে অপুষ্টি দূর করা সম্ভব না। তাই প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষুধা দূর করা, এবং ক্ষুধা দূর করতে হলে তাকে কি করতে হবে, অবশ্যই কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষির ক্ষেত্রে বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরে কৃষি উৎপাদনটা বাড়াতে হবে। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদেরকে সহায়তা করতে হবে, প্রযুক্তি নিয়ে আসতে হবে, উন্নত বীজ, উন্নত সার, পুষ্টি ইত্যাদি বিষয়ে ধারণা রাখতে হবে। সব এফএও এই কাজগুলোই করে থাকে। এই ছিল পার্ট 3 এবং পার্ট 4 থেকে সম্ভাব্য ছোট প্রশ্ন। এবার আমরা
ব বা ঘ হিসেবে পার্ট 3 থেকে একটা দিয়েছি পার্ট 4 থেকে একটা দিয়েছি যে বাংলাদেশের সাথে ইউএনডিপি সম্পর্ক আলোচনা করব জাতিসংঘের প্রায় ম্যাক্সিমাম সংস্থা হচ্ছে বাংলাদেশে কাজ করে তো ইউএনডিপি বা এফএও বাংলাদেশে কাজ করে বিকজ বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি আবার বাংলাদেশ এগ্রিকালচার বেস ইকোনমি সুতরাং এই দুটো সংস্থা বাংলাদেশে অবশ্যই কাজ করবে তো বাংলাদেশেও ইউএনডিপি নানা সেক্টরে কাজ করছে তো বাংলাদেশে কোন কোন বিষয় নিয়ে কাজ করছে তার একটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করছি পয়েন্ট আকারে তুমি এই পয়েন্টগুলো তোমরা এই পয়েন্টগুলো খাতায় তুলে নেওয়ার সাথে সাথে যেহেতু এই পয়েন্টগুলোর বিস্তারিত বর্ণনা বইয়ে নাই সুতরাং ক্লাসে যে আলোচনা করা হচ্ছে সেই থেকে কিছু না কিছু লিখতে হবে তো এই পয়েন্টগুলো লিখতে তো আর গ বা ঘ হিসেবে উত্তরটা পাওয়া যাবে না সুতরাং যে পয়েন্টগুলো পয়েন্টের বিষয়ে যে আলোচনাগুলো বলা হয় সেই আলোচনাগুলো কিছুটা হলেও লেখার চেষ্টা করবে দারিদ্র দূরীকরণ ফার্স্ট পয়েন্ট মানে বাংলাদেশের সাথে ইউএনডিপি সম্পর্কের প্রথম পয়েন্ট হচ্ছে দারিদ্র দূরীকরণ বাংলাদেশ পৃথিবীর অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে একটি সুতরাং এই দেশে যদি উন্নয়ন করতে হয় তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে যে দরিদ্র মানুষের উন্নয়ন করা দরিদ্র মানুষের দরিদ্র দূর করা সুতরাং ইউএনডিপি এমন এমন কাজগুলো করছে করে যাতে দরিদ্র মানুষের উন্নয়নটা বা দরিদ্র মানুষ তার আর্থিক অবস্থার উন্নয়ন হয় বাংলাদেশ গ্রাম প্রধান একটা দেশ এখনো গ্রামই এদেশে অধিকাংশ মানুষ বাস করে মোস্ট অফ আওয়ার পপুলেশন লিভিং ভিলেজ সো আমাদের দেশে যদি সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হয় তাহলে অবশ্যই গ্রাম অঞ্চলের মানুষের সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে সুতরাং ইউএনডিপি এই দারিদ্র দূরীকরণের সাথে সাথে বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য কিছু কিছু কাজ করে দা হাফ পপুলেশন অফ আওয়ার কান্ট্রি উইমেন সুতরাং অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে উন্নয়ন করাটা একটু কঠিন কারণ শ্রমশক্তি বলো জনসংখ্যা বলো সবের অর্ধেক হচ্ছে নারী সুতরাং নারী ডেভেলপমেন্ট না হলে আসলে ওভারঅল বাংলাদেশে ডেভেলপমেন্ট হওয়াটা কঠিন সুতরাং এই উইমেন ডেভেলপমেন্ট উইমেন এম্পাওয়ারমেন্ট উইমেন এডুকেশন এগুলো নিয়ে উইমেন অকুপেশন এগুলো নিয়ে ইউএনডিপি বাংলাদেশে কাজ করছে আচ্ছা পরেরটা হচ্ছে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা গুড গভর্নেন্স এন্ড ডেমোক্রেসি এই কাজগুলো তখনই সম্ভব হবে যদি ওই দেশে গুড গভর্নেন্স এবং ডেমোক্রেসিটা এস্টাবলিশ হয় গুড গভর্নেন্স মানে হচ্ছে যে আইনের শাসন গুড গভর্নেন্স মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্স মানে হচ্ছে জাস্টিস সুতরাং এগুলো যদি ইনশিওর করা যায় তাহলে উপরের গুলো কিছুটা হলেও দ্রুত সম্পন্ন হবে আর ডেমোক্রেসি কোনো ডেমোক্রেসি যে মোস্ট পপুলার রুলিং সিস্টেম অফ দিস ওয়ার্ল্ড সুতরাং ইফ ইউ ইগনোর দিস কাইন্ড অফ রুলিং সিস্টেম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তোমাকে হচ্ছে রিকগনাইজ দেবে না তোমাকে হচ্ছে সহায়তা করবে না সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে পরিবেশের উন্নয়ন ওভারঅল পরিবেশের পরিবেশ বলতে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ তার বই হচ্ছে আর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ডিফারেন্ট কাইন্ডস অফ এনভায়রনমেন্টাল ইস্যু এগুলোর উন্নয়নের জন্য ইউএনডিপি বাংলাদেশে কাজ করে সুতরাং এই বিষয়গুলো ইউএনডিপি সাথে বাংলাদেশের সম্পর্কের সাথে ওতপ্রোতভাবে জড়িত কারণ এই বাংলাদেশে এই কনসেপ্টগুলো ইউএনডিপি ইনশিওর করার চেষ্টা করছে উইথ দ্য হেল্প অফ আওয়ার গভর্নমেন্ট আচ্ছা এবার আমরা এফএও কিছু কাজ নিয়ে আছি যে বাংলাদেশে এফএও কাজ আমরা আগে বলেছি যে এফএও কিন্তু বাংলাদেশে অনেকগুলো কাজ করতে পারে বিকজ বাংলাদেশ যে এগ্রিকালচারাল কান্ট্রি মোস্ট অফ আওয়ার পিপল আর ডিপেন্ড অন এগ্রিকালচার মোস্ট অফ আওয়ার পিপল ওয়ার্ক ইন আওয়ার এগ্রিকালচার সুতরাং এফএও কাজই করে কৃষি সুতরাং বাংলাদেশের সাথে এফএও সম্পর্ক অনেক ভালো হওয়ার কথা এবং নানা ধরনের কাজ করার কথা হচ্ছে এফএও এবং ইনফ্যাক্ট এফএও বাংলাদেশের সাথে নানা ধরনের কাজ করেও যাচ্ছে তো প্রথম যে কাজটা হচ্ছে যে কৃষি ও খাদ্য উন্নয়ন
বাংলাদেশে যে পরিমাণ জমি তার চেয়ে অনেক অনেক বেশি হচ্ছে জনসংখ্যা। সুতরাং কৃষি এবং খাদ্য যদি উন্নয়ন করা না যায়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস টু ফিড অল আওয়ার পপুলেশন। একটা তথ্য জানা যায় যে স্বাধীনতার সময় যে পরিমাণ আবাদযোগ্য জমি ছিল তার প্রায় অর্ধেক অথবা তিন ভাগে এক ভাগ বর্তমানে জমি আছে চাষযোগ্য জমি। অথচ স্বাধীনতার পরে যে জনসংখ্যা ছিল তার দগলেও বেশি জনসংখ্যা কিন্তু বাংলাদেশি, অর্থাৎ জমি কমে গেছে অনেক কিন্তু জনসংখ্যা বেড়ে গেছে অনেক বেশি। সুতরাং যদি কৃষি এবং খাদ্যে উন্নয়ন করা যায় তা না যদি করা না যায় তাহলে কিন্তু জনগণকে খাদ্য দেওয়া কঠিন। যদিও একটা পরিসংখ্যানে বলছে যে এই 40-50 বছরে বাংলাদেশ খাদ্য উৎপাদন বাড়িয়েছে প্রায় 3 গুণ। সো ইটস এ ভেরি গুড সাইন ফর আস যে জমি কমে যাওয়ার পরেও খাদ্য উৎপাদন 3 গুণ বেড়েছে। সুতরাং এই এই অগ্রগতিগুলো কিন্তু আছে, এই অগ্রগতি কিন্তু আমাদের দেশের কৃষকরাই করছে, এর এবং তাদের সহায়তা করার জন্য কাজ করছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ সহায়তা করা, ফুড সিকিউরিটি এখনকার বিশ্বে খুবই একটা জোরালো কনসেপ্ট যে ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যান মেড ক্রাইসিস, ডিফারেন্ট কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আঘাত করে। ফলে এই সময় যদি ফুড সিকিউরিটি না থাকে তাহলে কিন্তু সার্ভাইভ করাটা কঠিন। আমাদের দেশে এই যে এখন দেখো বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় ফসল বা অন্যান্য ক্ষেত বা খাদ্য গুদাম বা যারা খাদ্যগুলো সংরক্ষণ করছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং যদি ফুড ব্যাংক বা ফুড সিকিউরিটি না থাকে তাহলে ওই খাদ্য সংকট দেখা দেবে। সুতরাং এই রকম ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা পরামর্শ দেয়, সাহায্য সহযোগিতা করে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আস্তে আস্তে এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। খাদ্য সহায়তা বিভিন্ন সময় আমাদের হচ্ছে ফুড ক্রাইসিস হয়, ফুড শর্টেজ হয় কোন কারণে, ঝড় বৃষ্টির কারণে, বন্যার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা ম্যানমেড ক্রাইসিসের কারণে ধানের উৎপাদন কম হচ্ছে, চাউলের সংকট দেখা দিচ্ছে, গমের সংকট দেখা দিচ্ছে বা অন্যান্য যে খাদ্য দ্রব্য আছে সেগুলো সংকট হয়, তখন এফএও বাংলাদেশে এই খাদ্য সহায়তাটা দিয়ে থাকে। কৃষি পরামর্শ, কোন বীজ উৎপাদন করলে ভালো উৎপাদন হবে, হাইব্রিড বীজ কিভাবে উৎপাদন করতে হবে, কিভাবে জমি চাষ করলে বিভিন্ন ধরনের উৎপাদনটা আরো বেশি ভালো হবে, অর্গানিক পদ্ধতিতে কিভাবে ফসল উৎপাদন করা যায়, কীটনাশক কিভাবে করা যায়, ইত্যাদি ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভাইস এগুলো আমাদেরকে দিয়ে থাকে। জরুরি সময় খাদ্য সহায়তা, জরুরি সময় খাদ্য সহায়তা মানে হচ্ছে যে কোনো বছর উৎপাদন কম, কোনো বছর খরার কারণে উৎপাদন কমে গেল বা কোনো বছর বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করা যাচ্ছে না, তখন এফএও এই ক্রাইসিস মোমেন্টে তারা আমাদেরকে খাদ্য সহায়তা দিয়ে থাকে। এছাড়াও এফএও বাংলাদেশের কৃষকদেরকে বিভিন্ন ভাবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে তোলে এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। এই বিষয়গুলোর আলোকে বলা যায় যে বাংলাদেশে এফএও নানা ধরনের কাজ করছে যা বাংলাদেশের কৃষি, কৃষক এবং কৃষি অন্তর্ভুক্ত নানা বিষয়কে উন্নয়ন করছে। আশা করি পার্ট 3 এবং পার্ট 4 সম্পর্কে ধারণা পেয়েছ। এই বিষয়গুলো, প্রশ্নগুলো, পয়েন্টগুলো, উত্তরগুলো খাতায় তুলে রাখবে যাতে ইন ফিউচারে ইট উইল হেল্প ইউ। থ্যাংক ইউ সো মাচ।